আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ঘরোয়া উপকরণে পারফেক্ট একটা এগ ড্রপ স্যুপ রেসিপি, যেটা খুবই স্বাস্থ্যকর, খুবই মজার, আর এটা কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর অবশ্যই রসুনটা কিন্তু একদম মিহি কুচি করে দিবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কালারটা যখন চেঞ্জ হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 2 কাপ আরও আধা কাপ পরিমাণ পানি। আমি এখানে ফুটন্ত পানিটাই ব্যবহার করতেছি। এখন দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অন্য সাইডে একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে গলিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে দেখতে পারবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন। সেই সাথে আমার ফেসবুক পেজটি যারা থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম সহজ ও মজার রান্নার রেসিপি পেতে। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না, আর বেশি ভালো লাগলে কিন্তু পরিবারের অন্য অন্য সদস্যদের সাথে শেয়ার করতে পারেন। এখন লো টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডিমের জন্য কিন্তু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। আসলে লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু সয়া সসেও কিন্তু লবণ থাকে, আর আমরা স্যুপের মধ্যে অলরেডি টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, এই জন্য চেক করে দিবেন। তো পানিটা দেখেন অলরেডি কিন্তু ফুটে গেছে, এটা আমার ফুটন্ত পানি ছিল, যেমন আমরা যে পানিগুলো রেগুলার খেয়ে থাকি ফিল্টারের ওই পানিটা। তো 3 থেকে 4 বার বরফ আসলে কিন্তু হয়ে যাবে। এরপরে সে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিবেন, আর অনবরত নাড়বেন, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, সেই জন্য অনবরত নাড়তে হবে। আর নাড়ার পরে যে এরকম যখন আর একটা বলক চলে আসবে, ঠিক তখন আগে থেকে গুলিয়ে রাখা ডিমটা দিবেন, আর এভাবে স্প্যাচুলাটা ঘুরিয়ে 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 এভাবে নাড়াবেন। এতে করে সুন্দর লম্বা লম্বা হবে মানে ডিমের যে অংশগুলো। আর যদি এলোপাতালিভাবে দেন তাহলে কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আর এভাবে করলে একদম রেস্টুরেন্টগুলোর চেয়েও আমি মনে করি দেখতে বেশি সুন্দর এবং বেশি টেস্টি হবে, তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত করতে আমাকে অনেক ভালো লাগে। এখন একটা ছোট সাইজের মরিচ আমি এভাবে করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ঝালটা চলে যায়। এরপরে দিয়েছি, এতে করে কাঁচা মরিচের খুব সুন্দর একটা স্মেল এটার মধ্যে যোগ হবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। তো সেই জন্য এই যে আমি দিয়ে দিয়েছি, কেননা স্যুপে কিন্তু অনেক বেশি ঝাল একদম ভালো লাগে না, তবুও যদি কারো স্পাইসি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন মরিচের পরিমাণটা, কিংবা বিচি সহ দিতে পারেন। এখন আমার এটা হয়ে গেছে, আমি এই যে নামিয়ে নিয়েছি একটা বাটিতে সার্ভ করে নেব। প্রিয় ভিউয়ার্স, আমি আশা রাখছি আমার আজকের এই এগ ড্রপ স্যুপ রেসিপিটি ভালো লেগেছে। আমি একদম ঘরোয়া উপকরণে আর খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো উপর থেকে কিছু ধনিয়া পাতা আমি যেভাবে করে সাজিয়ে দিচ্ছি, দেখতে করে দেখতে সুন্দর লাগবে, আর গরম থাকা অবস্থায় দিয়েছি তো সুন্দর একটা স্মেলও এর মধ্যে যোগ হবে। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।